ম্যাথিউসকে আউট করা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এবং নিরেট ভদ্রলোক হিসাবে পরিচিত অ্যালান ডোনাল্ড যে বাংলাদেশের এই অর্থাৎ সাকিবের এই সিদ্ধান্তের বিপক্ষে তিনি কথা বলেছেন বা সমালোচনা করেছেন এবং এই নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার বিরুদ্ধে অভিযোগ আনতে যাচ্ছে বা তাকে জবাব দিতে হবে এরকম কোনো হয়তো তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে বাবু ভাই আপনার কাছে জানতে চাই যে তিনি কি মানে তাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কি তার বিরুদ্ধে আনতে পারে বা ব্যাখ্যা চাইতে পারে? অবশ্যই পারে অনিমেষ। আপনি ঘটনাটা পক্ষে বিপক্ষে একরকম, ডোনাল্ড বলে নয়, আপনি টিম ম্যানেজমেন্টের পার্ট হলে এটা আমরা পারতাম। এই যে আমি এই কথাগুলো যখন একটু ব্যক্ত করি তখন আমার রিয়াকশনটা একটু একটু হার্শ হয়, কারণ হচ্ছে আমরা এই বিষয়গুলো একটু কম মাথায় রাখি। একটা দল বিশ্বকাপ খেলতে গেছে, সেই দলের ক্যাপ্টেন একটা টাইম ডাউট করেছে, সমালোচনা করতে পারেন। বোর্ড যদি তাকে সত্যি একটা ঠিক কারণ দর্শাও, আমি বলবো না, তার কাছে কারণটা জানতে চায় যে আপনি কেন করেছেন, নিশ্চিতভাবে এটা ক্রিকেট বোর্ডের এখতিয়ার আছে। এবং এটা অবশ্যই ডোনাল্ড তার চুক্তির যে শর্ত সে শর্ত ভঙ্গ করেছে। তো এখানে নিপাট ভদ্রলোক বা তিনি ভদ্রলোক নন সেটা দেখার বিষয় নয়, তিনি এই মন্তব্যটা না করলেও পারতেন, যেহেতু তার ক্যাপ্টেন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আপনি কি বলতে পারেন, দেখাতে পারবেন যে একজন শ্রীলঙ্কান, আমি আপনার কাছে জানতে চাই অনিমেষ, এই ফর্মার লঙ্কান ক্যাপ্টেনও বা লঙ্কান স্টার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউসের পক্ষ নিয়েছে, যারা তাদের কোচিং স্টাফের কেউ কি অ্যাঞ্জেলো ম্যাথিউসও তো সময় ক্ষেপণ করেছেন? এবং আমি ওই দিনও বলছিলাম যে তিনি যদি একটা বল খেলে ফেলতেন হেলমেট ছাড়া, এই প্রসঙ্গটা কেউ মাথায়, সাকিব আল হাসান যদি ক্রিকেটের চেতনা বিরোধী কাজ করে থাকে, আমি ধরে নিলাম সমালোচকদের কথা মতো, তাহলে অ্যাঞ্জেলো ম্যাথিউসের তো আইনের মধ্যে লঙ্কান ম্যানেজমেন্টের কেউ তার বিপক্ষে কথা বলেনি। এই কারণে বলেনি যে লঙ্কান ম্যানেজমেন্টের পার্ট যারা, তাদের কাজ হচ্ছে নিজ দলের স্বার্থ সংরক্ষণ। এখন ডোনাল্ড ভদ্রলোক না অভদ্রলোক, তিনি তো তার নিজ দলের স্বার্থ সংরক্ষণ করেননি, তিনি ডিউরিং ওয়ার্ল্ড কাপ অধিনায়কের সমালোচনা করেছেন, কাজে ক্রিকেট বোর্ড তো তার কাছে ব্যাখ্যা চাইতেই পারে, কারণ দর্শানোর নোটিশ তাকে দেয়া যেতেই পারে।